করবো, তোমার ছেলের উপর প্রশ্ন উঠে না। শিশু শিল্পী হিসেবে কাবুলিওয়ালা, চাচু, দাদিমা, এক টাকার বউ প্রভৃতি সিনেমায় যে সফল দেখিকে দেখেছেন দর্শক, নায়িকা হিসেবে সেই দেখিকে আর পাওয়া যায়নি। দেদর জাহান ঝন্টুর তুমি আছো তুমি নেই দিয়ে নায়িকা ক্যারিয়ার শুরু দেখি। প্রথম ছবিতেই ফ্লপের তকমা জুটেছে তার ভাগ্যে। এরপর টুঙ্গিপাড়ার মিয়া ভাই মুক্তি পায়, কিন্তু আশা জাগাতে পারেনি। দেখি এবার যুক্ত হলেন ওটিটিতে, মুক্তি পায় তার অভিনীত প্রথম ওটিটি কন্টেন্ট শেষ চিঠি। এতে দেখি কিছুটা অভিনয়ের কারিশমা দেখাতে পারলেও নিজে আর দাঁড়াতে পারেননি সিনেমায়। এবার জানা গেল নতুন খবর, শিশু শিল্পী থেকে নায়িকা বনে যাওয়া দেখি প্রেম করছেন, যদিও এর আগে প্রেম নিয়ে প্রশ্ন করলে এড়িয়ে গেছেন। বলে আসছিলেন তিনি রণবীর কাপুরের প্রেমে পড়ে আছেন, তার মোবাইল ফোনের ওয়ালপেপারেও বলিউডের এই নায়কের ছবি দেয়া। কিন্তু এমন হাস্যকর কথার আড়ালে যে দেখি প্রেমে মজে আছে তা জানা গেল মাহিমিন রশিদ নামে এক ছেলের ফেসবুক ওয়ালে গিয়ে। দিঘির সঙ্গে যার একাধিক অন্তরঙ্গ ছবি, কাঁধে মাথা রেখে সমুদ্র উপভোগের ছবিও রয়েছে তাদের, রয়েছে নানা খুনসুটি মুহূর্তের ছবিও। এসব ছবি দেখার পরই যোগাযোগ করা হয় দিঘির সঙ্গে। নায়িকা জানান ছেলেটি তার ছোটবেলার বন্ধু, এর বেশি কিছু নয়। যার সঙ্গে এমন অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর ছবি, তিনি কি শুধুই বন্ধু? দিঘি এবার কিছুক্ষণ চুপ থাকেন, কি বলবেন বুঝতে না পেরে বলেন, প্রেম টেম কিছু নেই আমাদের, সে আমার কেবলই বন্ধু, ছোটবেলার বন্ধু। প্রেম বিষয়ক এমন প্রশ্নে অতীতে অনেক অভিনেত্রীকে এভাবে এড়িয়ে যেতে দেখা গেছে। পরে দেখা গেছে যাকে নিয়ে প্রেমের গুঞ্জন তার সঙ্গেই প্রেমে মজেছেন, সংসারও বেঁধেছেন। অবাক করা বিষয় হলো প্রেমের বিষয়ে দিঘির সঙ্গে কথা বলার পরই সেই ছেলের ওয়াল থেকে সেসব ছবি মুছে ফেলা হয়েছে। এদিকে সম্প্রতি দিঘি অভিনীত মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে, গানটির শিরোনাম চোখে চোখে। পীযূষ দাসের কথায় গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও পূজা। এর আগে বঙ্গবন্ধুর বায়োগ্রাফি মুজিব একটি জাতির রূপকার ছবিতে বঙ্গবন্ধুর স্ত্রী রেনু চরিত্রে অভিনয় করেও প্রশংসা করিয়েছেন দিঘি। এছাড়া দিঘি জানিয়েছেন জীবন জোয়া নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন, দেয়াল নামে আরেকটি সিনেমার শুটিং শুরু করবেন বলেও জানান তিনি।